প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হুমায়রার সিম্পল কুকিং চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শামি কাবাব রেসিপি উপরেরটা ক্রিসপি কিছুটা মচমচে আর ভেতরেরটা কিছুটা রসালো এই শামি কাবাব তৈরি করার জন্য মাংস বা কিমা বাটাবাটি শুধু বাটাবাটি না ইনফ্যাক্ট আসলে আলাদাভাবে বেশ কিছুক্ষণ ধরে মশলাপাতি দিয়ে সেদ্ধ করে রান্না করার কিন্তু কোনো দরকার নেই কিভাবে আসুন আমার সাথে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি শামি কাবাব তৈরি করার প্রথমে ছোলার ডাল বা বুটের ডাল যেটাকে বলি আমরা সেটা রান্না করে নেই আমার এখানে রয়েছে প্রায় এক পটের মতো যেটা চালের পট নর্মালি আমরা যেটা ব্যবহার করি কনডেন্সড মিল্কের যে টিনটাতে সেই টিনেরই এক কাপ পরিমাণ বুটের ডাল আমি বুটের ডালটা সারা রাতই ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি এখানে আর একটা কথা বলে রাখি আমার এই শামি কাবাব তৈরির রেসিপিতে বুটের ডাল আর মাংসের অনুপাতটা একেবারে এক অনুপাত যদি বুটের ডাল হয় তাহলে দুই অনুপাত বা দ্বিগুণ মাংস এই ধরনের কিন্তু কড়াকড়ি কোনো মাপের দরকার হয় না ভালোভাবে বুটের ডালটা কুচলিয়ে ধুয়ে নিয়ে এটা সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ উঠাচ্ছি এই রেসিপিতে মাংস রান্নার তো কোনোই ব্যাপার নেই তাই জন্য বুটের ডালটা একটু মন দিয়ে রান্না করি আমি দিয়ে দিলাম কয়েক টুকরা পাঁচ ছয় টুকরা মতো কাঁচা আদা আর দিয়েছি তিনটার মতো রসুন কোয়া কয়েকটা দিলাম শুকনো মরিচ আমি বিচিগুলি ফেলে দিয়েছি এর মধ্যে কিন্তু এখন তেল এসব কিছুই দেবেন না এটাই এখন ভালো করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব পানিটা শুকিয়ে গেছে আর এর মধ্যে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ ডাল আমি সম্পূর্ণটাই গ্রাইন্ডারে একটু ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নেব তবে আপনারা কিন্তু এই সেদ্ধ ডাল ডাল ঘুটনি দিয়ে বা শিলপাটা তো বেটে নিতে পারেন ডাল ঘুটনি দিয়েও কিন্তু ঘুটে নিতে পারে তবে আমি গ্রাইন্ডার ব্যবহার করছি কারণ এখানে যে কাঁচা আদাটা দিয়েছিলাম সেটা তো ডাল ঘুটনি দিয়ে একেবারে মিহি করে ঘুটে নেওয়া যাবে না এই কারণে কাঁচা আদা রসুন আর যে মরিচগুলো দিয়েছি এগুলো কিন্তু কখনোই বাটার সময় বা গ্রাইন্ড করার সময় বাদ দেবেন না এগুলো অবশ্যই ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নেবেন বা বেটে নেবেন এর ফলে কাবাবের কিন্তু স্বাদটাই অনেক বেড়ে যায় এখন শামি কাবাবে যে মাংসটা ব্যবহার করব সেটা তৈরি করে নিই তৈরি করার কিছুই নাই আসলে এটা তৈরি হয়েই আছে এই মাংসটা আমার দুই তিন দিন আগেকার রান্না করা মাংসের কারি এর মধ্যে আলু দেওয়া আছে আর মশলা তো দেওয়াই আছে মাংসগুলিকে মশলা থেকে কিছুটা আলাদা করে নিচ্ছি তবে ধুয়ে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই মাংসের গায়ে যে গায়ে গায়ে মশলাগুলি লেগে আছে এগুলি দরকার আছে এগুলি কিন্তু শামি কাবাবের মশলার কাজটা করবে কারণ আমি আলাদাভাবে বলতে গেলে কোনো মশলাই কিন্তু এই কাবাবে দেব না একইভাবে কিন্তু আপনারা গরুর মাংসের বদলে যদি মুরগির মাংসে ভুনা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন খাসির মাংস কিন্তু ব্যবহার করতে পারেন গ্রাইন্ডারে জাস্ট একবার আমি ঘুরিয়ে নিয়েছি এটা কিন্তু মিহি করিনি একদমই দেখতেই পাচ্ছেন কীরকম দানা দানা মতো হয়ে আছে একেবারে কেমন জানি ছাবড়া ছাবড়ার মতো হয়ে আছে এই টেক্সচারটারই দরকার আছে আর যদি আপনারা গ্রাইন্ডারের বদলে শিলপাটা ব্যবহার করেন বা হামানদিস্তা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ছেঁচে নেবেন পাটায় কিন্তু মাংস বেটে নেবেন না কাবাবে কোনো মশলাই তো আমি দেব না সব মশলা দিয়েই তো আমি মাংসটা রান্না করেছি তবে কিছু মশলা তো অবশ্যই দেব আমি দিয়েছি কিছুটা দিচ্ছি ধনে পাতা এটা ফ্রেশ ধনে পাতা এটা চাইনিজ ধনে পাতা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর দেবো কিছু কাঁচামরিচ আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচে একটা সুগন্ধ আছে একটু ঝালঝালও হবে আর দিচ্ছি এইরকম মাঝারি সাইজের একটা পেঁয়াজ চোকা ছাড়িয়ে আমি খুব পাতলা পাতলা করে স্লাইস করে নেব আমার একটা স্লাইসার আছে সেটা দিয়েই আমি খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি যাতে মাংসের মধ্যে সেটা খুব ভালোভাবে মিশে যায় মোটা মোটা হলে কিন্তু ভালোভাবে মিশবে না মাংসের সাথে আর যেহেতু আমি কাঁচাটা ব্যবহার করছি বেরেস্তা ব্যবহার করছি না এই কারণে একটু মিহি করে কাটার চেষ্টা করবেন এখন কিমার মধ্যে কিমা তো বলা যায় না বাসি মাংসের মধ্যে এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলে হবে তবে আর একটা কথা ধনে পাতা বলতে আমি বলেছিলাম চাইনিজ ধনে পাতা যে একেবারে দিতে হবে সেরকম কিছু না
নর্মাল যে আমাদের দেশের ধনে পাতাগুলি পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে, সেটারও খুব সুন্দর একটা সুগন্ধ হয়। আর একটা দেব, সেটা লেবু, ফ্রেশ লেবু, একটু টক টক ভাব আসবে। খুব ভালো করে এখন সমস্ত কিছু মাখিয়ে নেব। মাখাতে মাখাতে মনেই হচ্ছে না কিন্তু এটা বাসি মাংস দিয়ে তৈরি করা হয়েছে, মনে হচ্ছে যেন কিমা বা মাংস সেদ্ধ করে পাটায় বেটে নেওয়া হয়েছে। ভালোভাবে মাখানোর পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এবং অবশ্যই আপনারা কিন্তু একটু টেস্ট করে নেবেন যেন লবণটা ঠিক আছে কি না, আর এই পর্যায়ে কিন্তু লবণটা দেবেন, কারণ এর পরে আমি আবার দেব কাঁচা ডিম। আর তার সাথেও কিন্তু আমি মাঝখানে দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হবে, আর চিলি ফ্লেক্সটা কিন্তু ভাজার পরে কিছুটা দেখা যায় ওই বিচিগুলি চিলি, এই জন্যই দিয়েছি, দেখতেও ভালো লাগে। মাখানো মাংসটার এখন কাবাব তৈরি করার আগে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি ডিম। আমি এখানে দিয়েছি দুটা ডিমের সাদা, আমি সাদা ব্যবহার করছি, সাদা ব্যবহার করলে কাবাব কিন্তু ক্রিস্পি হয়, আর যদি কুসুম ব্যবহার করেন কাবাবে সেটা কিন্তু নরম করে। আর কুসুম ব্যবহার করলেও কিন্তু ভাজার সময় তেলে ফেনার পরিমাণ একটু বেশি হয়, আমি এই কারণেই কুসুমটা আসলে বাদ দিই। এখন পছন্দ মতো সাইজে আমি তৈরি করে নিচ্ছি শামি কাবাব, ছোট বড় যে ধরনের সাইজ আপনারা পছন্দ করেন সেই রকম সাইজেরই বানিয়ে নেবেন। এই কাবাবগুলি ছোট্ট একটা এই প্লেটে কিন্তু সমস্ত কাবাব আমি রাখবো। এটা কেমন করে রাখি জানেন, প্রথমে আমি এক স্তরে যতগুলি আটে সমস্ত কিছু খুব ভালোভাবে সাজিয়ে নেই কাবাবগুলিকে প্লেটে, তারপরে উপরে দিয়ে দিই একটা প্লাস্টিক, প্লাস্টিকের উপরে আবার যতগুলি কাবাব দরকার আছে রাখার সেগুলি রেখে দিই, তারপরে প্লাস্টিকটা দিয়ে ঢেকে দিই, যদি আরও কিছু থাকে তারপরে আর একটা এর উপরে প্লাস্টিক দিয়ে বাকি কাবাবগুলি রাখতে পারবে। এতে হবে কি, ছোট্ট একটা পাত্রে কিন্তু আপনারা অনেক পরিমাণে কাবাব এভাবে রাখতে পারবেন। এটা আমি এখন রেখে দেবো ডিপ ফ্রিজে, তবে তার আগে আমি কয়েকটা কাবাব ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে। আর ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন শক্ত হয়ে যাবে তখন আমি এটা পলিথিন ব্যাগ অথবা জিপলক ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো ডিপ ফ্রিজে। এভাবেই থেকে যাবে 3-4 মাসের মতো, কোনো একেবারেই নষ্ট হবে না। শুধু ভাজার আগে আপনারা ওভারনাইটও কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারেন, অথবা 10 মিনিট আগে ফ্রিজ ডিপ ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচার রেখে গরম তেলে ভালোভাবে ভেজে নিতে পারেন। কাবাবগুলি ভাজার জন্য আমি কিন্তু শ্যালো তেল ব্যবহার করছি, এটার আমি আর বিস্তারিত খুব বেশি দেখাচ্ছি না। তেলটা প্রথমে গরম করে নেবেন, গরম করে নিয়ে কাবাব ছাড়ার পরে চুলার আঁচটা কিছুটা কমিয়ে দেবেন, মিডিয়ামে রেখে দেবেন। ঠান্ডা তেলে কখনোই কাবাব ভাজবেন না, তাহলে কাবাব কিন্তু সগি হয়, তেল তেলে হয়, শুকনা শুকনা হয় না। এই হলো আমার শামি কাবাব, বোঝা যায় এটা বাসি মাংস দিয়ে তৈরি করা হয়েছে, খেয়েও বুঝতে পারবেন না যে এই কাবাবে রয়েছে এত বড় ফাঁকিবাজি। মশলাপাতি বাটাবাটি বা মাংস বাটাবাটি সেদ্ধ করা পেশাপেশি এগুলির কোনো ঝামেলাই কিন্তু এই কাবাবে নেই, আবার মাংস আর ডালের অনুপাতেরও কিন্তু কোনো কড়াকড়ি নেই। তবে আমি আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখি আমি যে পরিমাণ মাংস সেদ্ধ করা মাংস ব্যবহার করেছি এখানে প্রায় হাফ কিলোর কিছু কম পরিমাণ মাংস ছিল, আর তার জন্য আমি ব্যবহার করেছিলাম 1 পট পরিমাণ বুটের ডাল। ব্যাস, এই কাবাব আজকে শিখে কালকেই তৈরি করে ফেলুন আর সংরক্ষণ করে রাখো 2-3 মাসের মতো ডিপ ফ্রিজে। আশা করি আজকের এই নতুন রেসিপিটা আপনারা পছন্দ করবেন, পছন্দ হলে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।